হঠাৎ আউটডোর থেকে ফিরে এলো কেন রে? জানি না, বলছে যে শরীর খারাপ হয়েছিল। সে কি ডাক্তার দেখিয়েছিস? কি বলছে ডাক্তার? বললো যে গ্রাভেনডেক্স টেস্ট করাতে। সে তো খুবই ভালো নিউজ। আই ডোন্ট থিংক সো। টেস্ট করতে দিয়ে দিয়েছিস? না, কাল দেব। তাহলে বললি কেন আই ডোন্ট থিংক সো? কিছু না, আমার থেকে কিছু লুকোচ্ছিস? আমি তোকে বোঝাতে পারবো না সঞ্জয়। আই এম ইওর সিস্টার, আমাকে বলতে পারবি না? দেখ, আমি কোনোদিনই চাইনি যে রঞ্জিনী ফিল্ম অ্যাক্টিংটাকে তার প্রফেশন করুক। আরে, when you married her she was already an actress। কিন্তু আমি ভেবেছিলাম যে আমি ওকে কনভিন্স করতে পারবো যে ফিল্ম অ্যাক্টিং যাতে ছেড়ে দেয়, বাট শি ইজ সিম্পলি সো অ্যাডামেন্ট। দিস ইজ নট ফেয়ার। অ্যাডামেন্ট কেন বলছিস? দিস ইজ হার প্যাশন। তুই কি করে ওর প্যাশনকে ছাড়তে বলছিস? হ্যাঁ, কিন্তু আমি আমি তো এটাও নিতে পারছি না যে ওর স্কেডিউলসগুলো এত ইরেগুলার, ওর এত এত অ্যাডমায়ারার্স। ইউ শুড ফিল প্রাউড যে তোর বউকে এত লোক ডিজায়ার করে। And she belongs to you. Yes, therein lies the problem. I don't know whether she belongs to me or not. Come on, Sanjay. Hey, tui eto lack of confidence e bhugish, ami jantam na to? Ami toke bojhate parbo na. Bojhate hobe na, ami bujhe gechi. Ki bujhechis tui? Je tomar theke রঞ্জিনি ইজ এ স্ট্রঙ্গার পার্সোনালিটি। অ্যাবসলিউটলি না। একদম তাই। তুই দিদির ভাই হয়ে তুই উইক হলি কি করে বলতো? তো আমি কি করব যদি আমার কথা না শোনে? সেখানেই তো গন্ডগোল করছিস। গন্ডগোল করছি আমি? বাহ, দারুণ মজা তো। রঞ্জিনি আমার কথা শুনবে আর গন্ডগোল আমি করছি? সঞ্জয়, নিজের ভাবনা চিন্তা তুই ওর উপরে কেন ইম্পোজ করছিস? ওকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দে। তোর যদি ওর কোনো আচার আচরণ খারাপ লাগে, জাস্ট বি কোয়াইট, ইগনোর কর। তাহলে ও বুঝতে পারবে যে তুই ইনডিফারেন্ট। তারপরে দেখো কি করে। সত্যি বুঝি না আমি মেয়েদের। বুঝতে হবে, নালে বউকে হারাবে। অত শত করতে পারবো না। তাহলে তুমি কি করবে? যেদিন দেখবো যে ঝামেলাটা অসহ্য হচ্ছে, অসহ্য লাগছে, আমি সেদিনকে বলবো লিভ, জাস্ট লিভ। তারপর কি করবে? অফিস যাবে না, খাওয়া দাওয়া ছেড়ে দেবে, এক গাল দাঁড়িয়ে রেখে দেবদাসের মতন বসে থাকবে। সঞ্জয়, আই এম সরি টু সে দিস, কিন্তু তোর কপালে অনেক অনেক দুঃখ আছে। তুই নিজের রুমে যা, আর ফিউচারে আমার সাথে এই নিয়ে আলোচনা করিস না। ও কাম অন, কাম অন। দেখ, তুই যদি আমার সাথে এরকম করিস তাহলে Hey, listen. First, you learn to respect your wife. What she wants, her desire. Tari dekhbi sob problem solved. Ar seta jodi korte na parish, go for separation. জোজো, তোমাকে আমি কতটা বিশ্বাস করতে পারি? 100%। তার মানে তোমাকে 100% বিশ্বাস করা যায় না। ওয়াই ম্যাডাম? যদি কাউকে সত্যি 100% বিশ্বাস করা যায়, তাহলে তাকে যদি প্রশ্নটা করা যায় সে অফেন্স নেবে। অন্তত এটুকু বলবে যে আমি কেমন অবিশ্বাসে কাজ করেছি যাতে আমাকে ধরনের প্রশ্ন করা হচ্ছে। আমি তো আপনার কনফিডেন্সিয়াল সেক্রেটারি, আমি কি আপনাকে এ ধরনের ইনসোলেন্ট কথা বলতে পারি? এতে তো ইনসোলেন্সের কিছু নেই। Someone is questioning your integrity. আর তুমি সেটা হাসি মুখে মেনে নেবে? আমার তো চাকরির ভয়টাও আছে। কাম অন জজো, আই ক্যান্ট স্ট্যান্ড সাচ সার্ভাইল মেন্টালিটি। ইউ আর মাই কনফিডেন্সিয়াল সেক্রেটারি, আই ওয়ান্ট ইউ টু বি অনেস্ট, আপরাইট অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। সরি ম্যাম। আগেন, কথায় কথায় সরি বলাটা বন্ধ করো তো। হোয়াটস রং উইথ ইউ?
তুমি তো এরকম ছিলে না। ম্যাডাম এতদিন হয়ে গেল কিন্তু এখনো আমি বুঝতে পারি না কোন কথায় আপনি অফেন্স নেবেন আর কোন কথাটা নেবেন না। দ্যাটস ইওর প্রবলেম। এনিওয়ে তুমি বলছো তোমাকে 100% বিশ্বাস করা যায়, কি করে বুঝবো? ম্যাডাম আপনাকে কিন্তু বিশ্বাস করেই দেখতে হবে, নাহলে বুঝবেন কি করে? আই লাইক দ্যাট, দ্যাটস দ্য ওয়ে ইউ শুড আনসার। আপনি কি আমায় কোনো স্পেশাল অ্যাসাইনমেন্ট দেবেন? ইয়েস, ভেরি ভেরি স্পেশাল। যদিও বিফোর আই অ্যাসাইন ইউ উইথ দ্য জব, তুমি বলো তো আমার চেয়ারপারসন হওয়ার পর তোমার কি মনে হয়েছে? কি ব্যাপারে ম্যাডাম? জেনারেলি অন্যান্য ডিরেক্টরদের কি ফিলিং, কি অ্যাটিটিউড? ফ্র্যাঙ্কলি স্পিকিং ম্যাডাম, চিরন্তন এবং শায়ন চৌধুরী আপনার এই নতুন পোস্টকে খুব ভালোভাবে মেনে নিতে পারেনি। হোয়েন এভার ইউ রেফার টু আ ডিরেক্টর, প্লিজ মেনশন মিস্টার বিফোর দ্য নেম। অ্যান্ড পারেনি না? পারেননি। আই উইল রিমেম্বার দ্যাট ম্যাম। গুড। আমার মনে হচ্ছে আমার বিরুদ্ধে একটা বিরাট কনস্পিরেসি চলছে, যার কোনো প্রমাণ আমার হাতের কাছে নেই, প্রায় পুরোটাই আমার অনুমান। ফার্স্ট ফাইন্ড আউট হু ইজ দ্য মাস্টার মাইন্ড, সেকেন্ডলি চিরন্তন এবং শায়নের সাথে একটু ট্যাক্টফুলি ফ্যামিলিয়ারিটি বাড়াও। অ্যানাদার পার্সন হোম আই ডোন্ট ট্রাস্ট ম্যাচ ইজ মৃন্ময়, ওর গতিবিধির উপর পুরো নজর রাখবে। আই উইল রিমেম্বার দ্যাট। ইফ ইউ ডোন্ট দেন আই উইল ডু মাই বেস্ট, ইউ নো হোয়াট, আই হোপ ইটস ক্লিয়ার। সো প্লাঞ্জ ইন টু অ্যাকশন রাইট নাও। থ্যাংক ইউ ম্যাডাম। ইটস আ বিগ চ্যালেঞ্জ। কিন্তু শায়ন, তোমার অ্যাপয়েন্টেড সমস্ত লোকজন কিন্তু টোটালি ফেল করলো। ফেল করবে না চিরন্তন দা, সময় লাগবে। আর কত সময় লাগবে? অভিমন্যু জেল থেকে ছাড়া পেয়েছে প্রায় এক মাস হয়ে গেল। ধরো সবার আগে ওই ফাদার লোকটাকে সরানো দরকার। আরে না না, তুমি ওসব করতে যেও না, বিপদে পড়ে যাবে। কিসের বিপদ? টাকা থাকলে সব বিপদ দূরে চলে যাবে। হ্যাঁ চলে গেল কি? কি গেল কি? এই যে তোমার অনেক টাকা আছে, কিন্তু তোমার জীবন থেকে কি সব বিপদ দূরে চলে গেছে? আই ডোন্ট কেয়ার, বাট আই ডু। শান, তুমি বুঝতে পারছো না, বিপদটা কিন্তু শুধু অভিমন্যু তরফ থেকে আসছে না। তাহলে আর কার তরফ থেকে আসতে পারে? শান, তোমার স্মৃতিশক্তি সম্ভবত লোপ পেয়ে যাচ্ছে। দুদিন আগে সুবর্ণার সঙ্গে যে মিটিংটা হলো সেটা তুমি ভুলে গেছো। অভিমন্যু সুবর্ণাকে থ্রেট করেছে। হ্যাঁ, তো ন্যাচারালি সুবর্ণা এখন কি চেষ্টা করবে? তার সমস্ত নেটওয়ার্ক কাজে লাগিয়ে জানার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে কেন অভিমন্যুকে থ্রেট করছে। আরে আমরা তো সেটাই চেয়েছিলাম যে অভিমন্যু সুবর্ণাকে থ্রেট করুক। অফকোর্স চেয়েছিলাম, কিন্তু আমরা তো ভাবিনি যে অভিমন্যুকে আমরা ট্রেস করতে পারবো না। বুঝলাম না, অভিমন্যুকে ট্রেস করতে পারলে সুবর্ণা কি তার খোঁজ পেত না? স্বয়ং আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম অভিমন্যুকে পেলে আমরা সুবর্ণাকে এলিমিনেট করতে পারবো, কিংবা উল্টোটা। তার জন্য তো অভিমন্যুকে আমাদের গ্রিপে রাখা দরকার। আর যদি অভিমন্যু কি না পাই, তাহলে বুল্লুকি দিয়ে কি হবে? আমাদের প্ল্যানটা কিন্তু ফ্যান্টাস্টিক ছিল, যাই বলো। বুল্লু, অভিমন্যু, সুবর্ণা তিনজনকে দিয়ে তিনজনকে খতম করা। আগে না সেটা হতো না, দুজনকে পারতে, আর তৃতীয় জনের হয় জেল হতো না ফাঁসি হতো। ঠিক আছে, আমি আমার লোকজনকে আরো অ্যালার্ট হতে বলছি, তুমিও দেখো না। আমি ভেবেছিলাম তুমি এই কাজটা সাকসেসফুল হবে। চেষ্টা তো করছি। দেখো শায়ন, অভিমন্যুকে যদি এক মাসের মধ্যে আমরা ট্রেস করতে না পারি, দেন উইল বি ইন ডিপ ট্রাবল। আচ্ছা তুমি বারবার এই এক কথা কেন বলো তো? অভিমন্যুর ব্যাপারে তুমিও তো জড়িত নাকি? হ্যাঁ আমি জড়িত, কিন্তু একটা জিনিস ভুলে যেও না শায়ন, মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু সে তার নিজের স্কিনটা বাঁচায়, আর যদি সিচুয়েশন তাই হয়, আমি কিন্তু তোমাকে বাঁচাতে পারবো না। তোমার কি ধারণা আমি ধরা পড়লে সব দোষ স্বীকার করে নেব? ওয়েল, এন্ড দ্যাট উড বি দ্য বিগিনিং অফ আ নিউ ব্যাটল। We'll see who wins.
কোথায় যাওয়া হচ্ছে সঞ্জয় বাবু? আউটডোর শুটিং। ও, তা লোকেশনটা কোথায়? বেশি দূর না, মুম্বাই। তুমি একবারে টলিউড ছেড়ে একেবারে বলিউডে? হ্যাঁ, আমরা আবার একটু রিজিয়নাল ফিল্মে বেশি খুব একটা পছন্দ করি না, খেললেও একদম ন্যাশনাল লেভেলে খেলি। বলো না প্লিজ কোথায় যাচ্ছ। বললাম তো আউটডোর শুটিং। কেন? কেন মানে? মানে হঠাৎ করে তাই জিজ্ঞেস করছি। কেন, একমাত্র কি খালি ফিল্মের লোক ছাড়া অন্য কেউ আউটডোর শুটিং করতে যেতে পারে না? তা কেন হবে সঞ্জয়, তুমি কখনো যাও না, হঠাৎ করে চলে যাচ্ছ, সেই জন্য জিজ্ঞেসা করছি। আচ্ছা রঞ্জিনী, what's your problem? I don't have any problem সঞ্জয়। না দেখো, I'm giving you 5 days worth of absolute freedom। মানে তুমি তুমি এতদিনের জন্য যাবে নাকি? কেন, নিজে যখন 10 দিনের জন্য আউটডোর শুটিং এ যাও তখন? সে তো আমি ফিরে এসেছি। সে তো অসুস্থ হয়ে গেছিলে বলে ফিরে এসেছো। ঠিক আছে, ফিরে তো এসেছি। শোনো না, তুমি তুমি একা যাচ্ছ? মাথা খারাপ, একা কেউ যায়? কে যাচ্ছে তোমার সাথে? ও আছে, তুমি চিনবে না। আরে কে বলবে তো? আরে বললাম তো চিনবে না। আরে বাবা, আমার হিরোইন, হিরোইন। ঠিক আছে, তোমার হিরোইন তো কি হয়েছে, তার কি কোনো নাম টাম নেই নাকি? আছে, তার নাম হচ্ছে মালিকা বাসু। She is a colleague of mine, recently joined koreche. Must be very young and beautiful. Charunini, ek kaaj koro, tomar joto gulo questions ache na, ekta questionnaire koro, ami eshe por por answer diye jacche. Okay, just a minute, fresh fresh. Very fun. Tumi ki flight e jaccho na train e? Akash pathe morning flight. আমি কিন্তু তোমাকে সি অফ করতে আসবো যদি ঘুম ভাঙে তো। ঠিক আছে ঠিক আছে, তা আমি গেলে তোমার কোনো আপত্তি নেই তো? অ্যাবসলিউটলি না, নিজের চোখে দেখে এসো, মালিকা বাসু কত ইয়াং এন্ড বিউটিফুল। আমি মোটেই সেই জন্য যাচ্ছি না। দেখুন ম্যাডাম, your coming to the airport to see me off is very very unconvincing. Can ami bujhe aste pari na? Of course tumi aste paro, after all you are my lawfully wedded lawfully and legal wife. Illegal ta ke shuni? Oh ache, ota kromosho prokashyo. আমার কিন্তু একটু ভালো লাগছে না সঞ্জয়। তাহলে বুঝেছো আমার কেমন লাগে? শোনো না, তুমি ওখানে গিয়ে দুষ্টুমি করবে না তো? এই একটা ব্যাপারে আমি তোমাকে কোনো প্রমিস করতে পারছি না। প্লিজ বলো না। আচ্ছা একটা প্রমিস করছি, যে আমি যদি দুষ্টুমি করিও তাহলে তুমি সেটা জানতে পারবে না। ওকে, মানে মানে তুমি আমাকে মিথ্যে কথা বলবে? না, সেটা তো তোমার প্রেরোগেটিভ। আমি তোমাকে কবে মিথ্যে কথা বলেছি? ছাড়ো না রঞ্জিনী, কালকে সকালে ফ্লাইট ধরতে হবে, লেটস গো টু স্লিপ। বাই দ্য ওয়ে সঞ্জয়, তুমি আজকে সকালে তোমাকে বললে না যে তুমি কালকে বোম্বে যাবে? কই, বোম্বে তো যাচ্ছি না, মানে আমি তো মুম্বাই যাচ্ছি। আচ্ছা বাবা ঠিক আছে, আই প্রমিস টু ইউ যে কদিন আমি তোমার একান্ত অনুগত হয়ে থাকব। ওকে, প্রমিস 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 প্রমিস, আই লাভ ইউ। আচ্ছা ওই অভিমন্যু বলে যে ছেলেটা, কোনো খোঁজ পাওয়া গেল? না। ছেলেটা দেখছি তোমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ক্রিমিনালসরা তাই করে। আমার কিন্তু ছেলেটাকে ভীষণ দেখার ইচ্ছে আছে জানো। কেন বলো তো?
না এই সুবর্ণা চৌধুরী, চিরন্তন চৌধুরী, সায়ন চৌধুরী, এদের মতো কর্পোরেট পার্সোনালিটিসদের একেবারে কাহিল করে ফেলেছে। ছেলেটার এলেম আছে। তা আছে, এটাও ঠিক যে একটা খুন যখন করেছে সে আরো পাঁচটা খুন করতেই পারে, তাতে কোনো অসুবিধা হওয়ার কথা না। না, সেই বোকামিটা সে করবে না। কি করে জানলে? সে কি আবার জেলে যাবার জন্য রেডি হবে নাকি? আর তাছাড়া সেরকম কোনো খুন করার প্ল্যান যদিও থেকেই থাকে, তাহলে সেটা নিজে করবে না, লোক দিয়ে করাবে। ইটস ভেরি লাইকলি। আমার তো মনে হয় তোমাদের সেক্ষেত্রে খুব সাবধানে থাকা উচিত। আসলে কি ব্যাপার জানো, যদি অভিমন্যুকে আমরা ট্রেস করতে পারি তাহলে কিন্তু প্রবলেম ইজ সলভড। কি করে? আমরা আবার পুলিশে ধরিয়ে দেবো ওকে। কিন্তু প্রমাণ করবে কি করে যে ফোনটা ওই করেছিল? ওর ভয়েস টেপ করা আছে। যাকে শোনো, তোমাকে একটা জরুরি কথা বলতে ভুলে গেছি। কি কথা? আমাকে হয়তো কয়েকদিনের জন্য কলকাতার বাইরে যেতে হতে পারে শোভনের সঙ্গে। শোভন? কে শোভন? ও গড, তোমার সঙ্গে সেদিন আলাপ করালাম না, আমার কলিগ। না না, সব অজানা অচেনা লোকজনের সঙ্গে বাইরে যাওয়া ঠিক, আই ডোন্ট লাইক ইট। তাহলে আমি কি করে মেনে নিয়েছি তোমার আর রোহিণীর শান্তিনিকেতন যাওয়াটা? মানে হোয়াট ডু মিন? আমি যা করবো তুমি তাই করবে নাকি? দেখো, তুমি গেছো ফুর্তি করতে, আমি যাচ্ছি কাজ করতে। কাম অন, আই এম সরি, আই ক্যান্ট গিভ ইউ পারমিশন। হোয়াট পারমিশন? তোমার পারমিশন কে দিয়েছে? আই জাস্ট ওয়ান্টেড টু ইনফর্ম ইউ। সি, আই এম অ্যান অ্যাডাল্ট না, কাজে আমি কি করব না করব তার জন্য আই ডোন্ট নিড এনি পারমিশন। মাই ডিয়ার, সো লং ইউ আর মাই ওয়াইফ, যতদিন তুমি আমার স্ত্রী আছো ততদিন তোমাকে আমার কাছ থেকে পারমিশন নিতে হবে। এটা তো তুমি সেই যুগের কথা বলছো যখন কৃতদাস প্রথা চালু ছিল, এখন তো মানুষ অনেক সভ্য হয়ে গেছে না? শোনো, অত শত আমি বুঝি না। ইউ আর নট গোয়িং। চিরন্তন, তুমি কিন্তু অকারণে ডিফিকাল্ট হচ্ছে। একটা কথা জেনে রাখো যে আমি যেটা ডিসাইড করি আমি সেটাই করি, তার জন্য কোনো বাধা বা কোনো নিষেধ আমি মানি না। আন্ডারস্ট্যান্ড? হ্যালো রোহিণী।